তারপরে তো আমি ওষুধটা খেয়ে নিয়েছি, জলটা খেয়ে। কিছু করার নেই, ভগবান ক্ষমা করে দেবে নিশ্চয়। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরা মোটামুটি ঠিক আছি। তো আজকে একটা কথা আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে আজকে যে ব্লগটা, এটা হচ্ছে শিবরাত্রির দিনকার ব্লগ। কিন্তু আমার কিছু আর কি অসুস্থতার জন্য আমি এটা এখনও পর্যন্ত শেয়ার করতে পারিনি, বা আপলোড করতে পারিনি, বা এডিট করতে পারিনি, যেটাই বলবেন। তো অনেকটা লেট হয়ে গেল, আজ অনেক দিন পর শিবরাত্রি ব্লগ এডিট করে পোস্ট করছি। তো তোমরা সবাই দেখো সেদিনকে আমি কতটা কষ্ট করে শিবরাত্রির দিনকে জল ঢালতে গিয়েছিলাম। আর জল ঢালতে গিয়েও কী আর কি অদ্ভুত কাণ্ডের মুখে আমি পড়েছিলাম, আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, তোমরা সব আজকে দেখো। আর শরীরটা খারাপের জন্য অনেকটা ব্লগ পিছিয়ে গেছে, এবার থেকে চেষ্টা করব যাতে পরপর সব ব্লগগুলো দিতে পারি। অনেকগুলো ব্লগ আমার পেন্ডিং পড়ে আছে, আমি এডিট করার জন্যই আসলে পোস্ট করতে পারি না, আপনারা ক্ষমা করে দেবেন। আর আপনাদের যদি ব্লগগুলো পছন্দ হয়ে থাকে প্লিজ আমাকে একটু জানিও কমেন্ট বক্সে, কারণ তোমরা যদি আমাকে একটুখানি জানাও, সাপোর্ট করো, তাহলে আমাদেরও খুব ভালো লাগবে। আসলে এতটা কষ্ট করছি, খাটছি, একটু কিছু আর কি ভালো কী বলবো, একটু প্রশংসা না হোক, একটা সাপোর্ট পাওয়ার জন্য আর কি ভালো কিছু। তো যাই হোক, আর এই যে ছাদে দেখতে পাচ্ছ ফুলগুলো, এটা হচ্ছে শীতের শেষ সময়কার আর কি ফুল। তো সেই সময় আর কি ছাদে উঠেছিলাম, একদিন তুলেছিলাম, তাহলে চলো। তো আজকে হলো শিবরাত্রি, আগেই বলেছি তো, সকাল থেকে শরীরটা এত খারাপ, কদিন ধরে এত জ্বর হচ্ছে জ্বর হচ্ছে। ঠিক বিয়ে বাড়িটা কাটলো, বিয়ে বাড়ি কাটার পরে এরকম জ্বর শুরু হয়ে গেছে, প্রচণ্ড জ্বর, মানে 102-এর উপরে জ্বর আমার। একার না, সববার যারা যারা বিয়ে বাড়ি গিয়েছিলো সববার জ্বর হয়েছে। তো সেই জন্য ডাক্তারখানাও গেলাম আমি, ডাক্তারখানা 2 দিন আগে। আমি জানি শিবরাত্রির দিনকে পুজো দিতে যাব, ডাক্তারখানা গিয়ে ওষুধ না খেলে ভালো হবো না, ঘরে পড়ে থেকে লাভ নেই, ডাক্তারখানা চলে যাই বলে ডাক্তারখানা গেলাম। ওষুধ টষুধ খেয়াচ্ছি 2 দিন ধরে, গত 2 দিন। তো তারপরে শরীরটা ঠিকই ছিল কালকে সন্ধ্যাবেলা, তো কালকে রাত্রির থেকে হঠাৎ আবার মনে হচ্ছে জ্বর ভেতরে ভেতরে ছিল, বুঝতে পারিনি। ঠান্ডা লাগছিল রাত্রিবেলা, কিন্তু এতটা টায়ার্ড ছিলাম যে ঘুমোচ্ছিলাম। সকালবেলা যখন ঘুম থেকে উঠছি তখন দেখছি মাথাটা এত ভারী, এত ভারী, আমি মাথা চাগাতে পারছি না, এরকম একটা অবস্থা। তারপরে দেখি তাতানবাবু একটু কান্না কান্না করছে, একটুখানি কেমন ঘ্যান ঘ্যান করছে। আমি ওর সাথে আজকে 9টা অবধি শুয়েছিলাম বিছানাতে, তো বিকাশ অনেকক্ষণ আগে ডিউটি চলে গিয়েছিলো। তো এখন যে কালে বেলায় খেতে আসে, সেই জন্য ও সকাল উঠেই চলে যায়, তারপরে বেলায় খেতে আসে, ও চলে গেছে, আমরা শুয়ে আছি। জানি আজ রান্না বান্না কিছু নেই, সে বিকাশ বেলায় আসবে, গরম গরম খাবার করে দেবো ওকে। তো তারপরে 9টার সময় উঠছি, উঠতে পারছি না, তাতানবাবুও দেখি উঠতে পারছে না, ঘ্যান ঘ্যান করছে, কেন করছে দেখছি গা টা ঠান্ডা, তাতানি তখন গরম নেই, ঠান্ডা ঠান্ডা। তারপরে নেমেছি, দাঁত টাত মেজেছি, মেজে একটুখানি বেশ শরীরটা ঝরঝরে লাগলো। তারপর আজকে যেগুলো শিবরাত্রি, জল টল কিছু খাবো না, খাবার কিছু খাবো না, তো সেই ভেবে সারাদিন কিছু খাচ্ছি না, জল টল খাবো না। কিন্তু সকালে গলা গেছে শুকিয়ে, যেখানে প্রচণ্ড সর্দি, কালকে সারাদিন নাক দিয়ে জল গড়িয়েছে, অনবরত, মানে একসাথে কালকে 7-8 বার করে হাঁচি করছি এরকম। তো সকালে এত গলা শুকিয়ে গেছে, তারপর থাইরয়েডের ওষুধটাও খেতে হবে, থাইরয়েডের ওষুধ স্কিপ করলে চলবে না, কারণ আমার রোগটা রয়েছে। তারপরে তো আমি ওষুধটা খেয়ে নিয়েছি, জলটা খেয়ে, কিছু করার নেই, ভগবান ক্ষমা করে দেবে নিশ্চয় শরীরের অবস্থা বুঝে। তারপরে তাতানবাবু যত বেলা হচ্ছে ঘ্যানঘ্যানানি বাড়ছে, তারপরে যেই সকালবেলার খাবারটা ওকে খাইয়েছি দুঃসুজিটা, তারপর হড়হড় করে বমি, তারপর সোয়েটার মোয়েটার কম্বল টম্বল যা ওকে চাপা দিয়ে বসিয়েছিলাম, হড়হড় করে বমি করে সব ভিজিয়ে দিল। তারপর আবার 1 চামচ দিয়েছি, আবার বমি, খালি সর্দি বেরোচ্ছে, খালি সর্দি বেরোচ্ছে। তো এরকম যেখানে ভাবলাম, তাহলে ভাবলাম শিবরাত্রি পুজো দিতে হবে, দিতে যেতে পারবো না, কারণ তাতানবাবুকে এই কন্ডিশনে রেখে আমি কী করে যাবো। আমার অবস্থা যেটাই খারাপ হয়, আমি একটু টাইট হয়ে একটা ওষুধ ফষুধ খেয়ে চলে গেলাম, কিন্তু তাতানবাবু তো আমাকে ছাড়বে না, তাহলে আমি যেতে পারবো না, সেইভাবে আমি আর গেলাম না, ভাবছি আর কি যাবো না। কিন্তু কালকে বিকাশ সমস্ত বাজার দোকান করে এনে দিয়েছে, সব ফুল ফল সমস্ত কেনা আছে, আমার না 3 জনের, মানে আমার মনিকার আর তিতলির মায়ের 1 জনের পুজোর সমস্ত জিনিস কিনে দিয়েছে একটা জায়গায়, তারপর সব পয়সা দিয়ে দেওয়ার পরে আর কি সমস্ত জিনিস কেনাকাটি হয়ে গেছে। এবার ভাবছি যাবো না, অত জিনিস ঠাকুরের জন্য কিনেছি, ঠাকুরকে দিতে পারবো না, মনটা খুব খারাপ, আর বুড়ো শিবের নাম নিচ্ছি, মনটা খারাপ আর বুড়ো শিবের নাম নিচ্ছি, বুড়ো শিব আমাকে বাঁচিয়ে দাও, আমি যাতে তোমার কাছে যেতে পারি, তাতানকে সুস্থ করে দাও, আমাকে সুস্থ করে যাতে তোমার কাছে যেতে পারি।
যাই হোক, অনেক কষ্ট করে এখন শরীরটা ঠিক আছে। এমনকি আজকে দুপুরবেলা দেখো মাথাও ঘষেছি, তো মাথা ঘষেছি নি বলে হয়তো মাথাটা বেশি ভারী হয়েছিল কদিন ধরে, তো মাথাটাও ঘষেছি দেখতে পাচ্ছ। তখন দেখি শরীরটা এখন একটু ভালো আছে, মাথাটা তো ভারী হয়নি, কিন্তু মাথাটা যন্ত্রণা যন্ত্রণা করছে, মনে হচ্ছে জ্বর জ্বর আসছে গরম গরম। আর দাঁতনবাবুরও প্রচণ্ড জ্বর এসেছিলো, দাঁতনবাবুকে ওষুধ খাই দিয়েছে, যেমন ঘুমোচ্ছে এখানে। তো গায়ে তো কিছু চাপা টাপা দিতে চাইছে না, যেমন ঘুমোচ্ছ, এখন এখানে তুলে ঘুম পাড়াবো। আর আমি এখন যাব রান্নাঘরে, তো পুজো তো দিতেই যাব, তো ভাবলাম তাহলে এসে যে গেলে খাবো লুচি পরোটা যাই করবো, মজা টজা মেখে যাই। এখন যাব রান্নাঘরে, কিছু রান্না বান্না করে রেখে যাবো, এসে খুব জোর খিদে পেয়ে যাবে। তো আমার খালি পেটে থাকা একদমই উচিত নয়, যে গেলে আমার সুগার আছে, থাইরয়েড আছে, কিন্তু একদিন ঠাকুরের নামে থাকছি, তো জানি না কি হবে। মা তো বলছে খেয়ে নিতে, বিকাশ বলে লিকুইড কিছু খাও তুমি, ছাতুটাতু, আমি কিছু খাইনি, তো দেখা যাক কি হবে। এখন যাই রান্নাঘরে আর তাতানবাবুকে সরিয়ে গায়ে চাপা দিয়ে দিই। আরে কি কি নিয়ে এসেছে চলো তোমাদের গিয়ে দেখাই। তো শিবরাত্রির দিন কাছে ওয়েদারটার অবস্থা দেখো, এত বাজে ওয়েদার যে কি বলবো। তো মেঘলা সকাল থেকে মেঘলা আকাশ করে আছে, কিচ্ছু রোদ্দুর রোদ্দুর ওঠেনি, ওই জন্যই আরও বাচ্চারা শরীর খারাপ করছে। দেখাচ্ছি তোমাদের কোথায় রেখেছি সব ধুয়ে, এই যো সমস্ত কারণে ফল টলগুলো নিয়ে এসছে, কুল আছে, তোমার বেল আছে, বেলপাতা আছে, শাঁকালু আছে, শসা, এটা ফুল আর ডাকন্দ ফুলের মালা, কালকে এনেছে তো, তো ফুলগুলো কিন্তু শুকিয়ে মতো গেছে। তো সবগুলো রেডি করে রেখে দিয়েছে ধুয়ে। আর এখানে এই যো আঁক আছে, একটা কেটেছি, এটা নিয়ে যাবো, এটা একটু ছোটো মতো আঁক ছিল, বাকি আঁক এখনো আছে। যেটা কাঠবার দুধ টুধগুলো সব তিতলিটা কিনে রেখেছে, ওগুলো বেলাতে যখন সন্ধ্যাবেলা যাবো তখন সব নিয়ে যাবো। তো কিছু দেখাতে পারছি না, ভেতরে আছে, সব ধুয়ে রেখেছি, নিচে প্লাস্টিকগুলো ফুটো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি, সব জল নিচে পড়ে যাবে, সন্ধ্যাবেলা যাবো। চলো ঘরে যাই, এই সন্ধ্যের খাবার রেডি করি, তাতানবাবুর জ্বর এসেছে, ওষুধ খাওয়াতে হবে। তো যে ওয়েদারটা দেখে খুব খারাপ লাগছে আমার, এটাই হচ্ছে বড় কথা। ওয়েদারটা বেশ ঝলমলে রোদ্দুর হতো তবে তো, এরকম ওয়েদারে কিছু ভালো লাগে উপোস আসার দিনে। তো এখন বাজে সন্ধ্যে 5:45, এখন রেডি হয়ে গেছি, আমি যাচ্ছি এখন পুজো দিতে। তো বুড়ো শিবতলা যাবো না, সামনে একটা বামুন ঠাকুরের বাড়ি আছে ওখানে যাবো, ওখানে বিশাল লাইন পড়েছে, ওখানে গিয়ে পুজো দিতে গেলে রাত্রি 10টা বেজে যাবে, তাই কাছেই যাব। আর এই ঘরে শিব ঠাকুরকে এসে পুজো করব, কারণ এখনও তো শিবরাত্রি পড়েনি, তো এসে ঘরে শিব ঠাকুরকে পুজো করবো। তো আজকে দেখো একটা কি বড় একটা জবা ফুল ফুটেছিল, আর ময়দা মেখে রেখে গেছি, কিন্তু তরকারি এখনও পর্যন্ত হয়নি। তাতানবাবু বারবার ঘুম থেকে উঠে পড়ছে, তো জ্বর এসে গেছে বলে বারবার উঠে পড়ছে, তো ওই জন্য তরকারি করতে পারি আছে এখানে। আর ছাড়ানো আছে, যদি এসে শরীর গোলা তাহলে আমি আজকে তরকারি করবো, নাহলে আলু ভাজা দিয়ে খেয়ে নেবো, আর কিছু আর শরীর বইছে না। সিরিয়াসলি এখন যাবো তিতলিদের বাড়িতে, তিতলির মা সব নিয়ে চলে গেছে, পুজো পুজো যুব যাত্রী গেলে আমি যাবো, গেলেই হয়ে যাবে তাহলে চলো। তো দাতানবাবু ওখানে ঘুমোচ্ছে, মা এলাম এলাম মা, দাতানবাবু ওখানে ঘুমোচ্ছে, আমি এখানে বেরোলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি বেরোচ্ছি। এখানকারগুলো আর ব্যাগ ড্যাগ করে নিয়ে যাবো, দেখো পুরো রাত্রি বার শিবরাত্রি কিন্তু তোমাদের দেখিয়েছি কি জানেন, আমাদের এখানে ফুলগুলো খুব সুন্দর হয়েছে, দেখাচ্ছি আমাদের বাগানে ফুলগুলো কি সুন্দর হয়েছে, এখানে হয়েছে, এখানে হয়েছে, গাঁদা সাইজগুলো দেখতে পাচ্ছ না, বিরাট বিরাট দিয়ে দিলাম, বাইরে দরজা বন্ধ করে দিয়েছি, সন্ধ্যেবেলা জঞ্জল করছে আমার গাঁদা ফুলখানে পড়ে এসেছে। আর এই গাছটা দেখো ভর্তি রাস্তার ওপরে দুর্দান্ত দেখতে লাগছে, দূর থেকে দেখো এই দেখো রাস্তা দূর দিকে, মানে চলো লেট করবো না, পুজোটা দিয়ে আসি। ভাই পড়িনি, আমার চোখ ব্যথা, আমার গলা ব্যথা, সামান ভাগে ভাগ করে ডালাগুলো গুছিয়েছি। আর হ্যাঁ, আলতা পরে নিয়েছি, তাহলে চলো বেরোনো যাক।
তো বেরোনোর সময় ঘটলো আর এক কাণ্ড। তো বেরিয়ে দেখি আমাদের জুতো কারোর মানে আমাদের যে ছুটকু দুটো রয়েছে তার সমস্ত জুতো নিয়ে চলে গেছে। তো বেরিয়ে এসে দেখছি কারো জুতো নিয়ে সব জুতো আর কি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। যাই হোক অনেক কষ্টে জুতো খুঁজে পেয়েছি, তারপরে যাচ্ছি। আসলে আমাদের রাস্তা দিয়ে না খালি পায়ে যাওয়া যায় না, তো যদি খালি পায়ে যায় তো খালি পায়েই যেতাম, কিন্তু এই রাস্তাতে একদম উঁচু নিচু, খালি পায়ে গেলে খালি পায়ে ব্যথা হয়ে যায়। তো অনেক কষ্টে কুকুরগুলোকে বুঝিয়ে সুঝিয়ে আমি পেয়ে গিয়েছি। আসলে এরা ভাবছি না ডালাতে কোনো খাবার জিনিস আছে সেই জন্যেই। আর এটা হচ্ছে আমাদের ক্লাবের শিব ঠাকুর ক্লাবের মন্দির, তো এখানে আমরা পুজো দেবো না, আমরা যাবো অন্য জায়গায়। আসলে এখানে মন্ত্র পড়ে পুজো হয় না বলে তাই এখানে পুজোটা দিলাম না, তো যেখানে মন্ত্র পড়ে পুজো হয় সেখানেই যাবো। আর এরা এখন ধূমবাতি কিনছে। আসলে কথাটা হচ্ছে আমাদের যাওয়ার কথা ছিল বুড়ো শিবতলায়, কিন্তু বুড়ো শিবতলায় আমরা গেলাম না, কারণ সেখানে অনেকটা বড় লাইন পড়েছে। সেই লাইন যদি এখন দিতে যাই আমাদের রাত্রিবেলা 12টা বেজে যাবে। তাই আমরা কি করলাম, পাশে একটা ঠাকুর মশাইয়ের বাড়ি ছিল সেখানেই আমরা গেলাম, সেখানে পুজোটা দিলাম। যে ঠাকুর মশাই তিতলিদের বাড়িতে পুজো করতে আসে সবসময়, তো ওদের বাড়িতেই গেলাম। এখানে এসে দেখছি ভালোই ভিড় হয়েছে। আর এদের বাড়িতে না প্রতিষ্ঠিত আর কি শীতলা মা আছে, দেখতেই পাচ্ছ দূরে শীতলা মা বসে আছে। তো এখানে যখন শীতলা মায়ের চান হয় এইখানেও পুজো হয়, পুষ্পাঞ্জলি হয়। তো এইখানেই এলাম, তো এখানে দেখতে পাচ্ছি একটা আর কি বসেছে গ্রুপ। এই গ্রুপটা উঠে যাওয়ার পরে আরও দু তিনটে হয়তো গ্রুপ হবে, তারপরেই আমরা বসতে পারবো। ততক্ষণ আমরা বাইরে দাঁড়িয়ে থাকি, তো দেখি কে কী করছে, লাইনটা তখন দাঁড়াই। আর দেখো এখানে আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর এখানে সেলফি তুলে যাচ্ছে, কী মজা! দাঁড়িয়ে থেকে বোর না হয় একটু সেলফি তুলে একটুখানি নিজে সেলফ এনজয়মেন্ট করাটাই ভালো। তো দেখো এখন আমার টাইম হয়ে গেছে, এখন ডালাগুলো একটা জায়গায় রেখেছিলাম, এতক্ষণ না দাঁড়িয়ে আর কি থাকতে পারছিলাম না ডালাগুলো নিয়ে, তো একটা জায়গায় রেখেছিলাম। তো আমাদের বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি, একটু 10-15 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, তারপরেই আমরা ভেতরে ঢুকতে পেরে গেছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি আসলে মিউট করে দিয়েছি, এখানে কোনো কথা শোনা যাচ্ছিল না, চারিদিকে আর কি সবাই আর কি কোলাহল করছিল লাইনে। তো দেখতেই পাচ্ছ এই লাইনটা ভেতরে ঢুকে গেল, এই লাইনটাতেই আমরা যাবো, ভেতরে ঢুকে বসবো, ডালাগুলো এখান থেকে নিয়ে নিই। আসলে এখানে হচ্ছে ধূপ দেওয়ার জায়গা, এখানে ডালাগুলো রেখেছিলাম, আর ডালাগুলো প্রচণ্ড ভারী ছিল, সেই জন্যই আমাকে রাখতে হয়েছে। আসলে সকাল থেকে শরীরটাতে ভালো ছিল না, সেই জন্য আরও দুর্বলতাটা লাগছিলো। তো দেখো এখানে মনিকা বসে পড়েছে, আমি এখানটায় বসে আছি, এই গ্রুপটা হয়ে যাওয়ার পরই আমরা বসবো। আর তখন ক্যামেরা ধরবে আমার তিতলি রানী, তো ওকে আমি ক্যামেরাটা দেবো। তো তখন তো আর পুজোর দিকে মন দেবো, মানে ভোলে বাবার দিকে মনটা থাকবে, আর কোনো কিছুর দিকে মন থাকবে না, ক্যামেরা তো দূরে হোক। সজলং পশু পাতায় নম ইদং সজলং নম শিবায় নম সব দিয়ে দেব। এখানে আমি পৈতেটা খুলতে গিয়ে একটু ঘেঁটে ঘ করে ফেলেছি, তো পৈতেটা ঠিক করে খুলতে পারিনি, পুরো জড়িয়ে গেছে। তো যাই হোক এইভাবেই আমি শিব ঠাকুরকে দিয়ে দিলাম। যজ্ঞ কবিতং ভোলেনাথায় নমঃ বিষ্ণবে নারায়ণায় নমঃ ছাড়বেন না, ধরে রাখুন মালা, সবাই মালা ধরে রাখুন শিবের মাথায় নমঃ। আবার ফুল বেল পাতা কাঁটা ফুল যা যা আছে সব হাতে জয়াত করে তোমার গণই ব্যাঘ্রকৃতি বসানং বিশ্বদং বিশ্ববীজ নিখিল ভয়হরং পঞ্চভক্রম ত্রিয়ত্রম এতে গন্ধ কায় নম। আবার একটু ফুল এতে গন্ধ বুঝবে নম সর্পায় নম। আবার একটু ফুল এতে গন্ধ বুঝবে শিলায় নম। এবার কল সৃষ্টি রেখা শিবের মাথায় আবার হাত জোর করতে হবে
তো আমার যখন পূজা মোটামুটি সব কমপ্লিট হয়ে গিয়েছিল তখন একটা শেষে ব্লান্ডার করে বসলাম, মানে কি বলবো, অদ্ভুত বলো আর যাই বলো। তো আমি যখন আগে সব জিনিসগুলো এখানে রেখেছিলাম তো হঠাৎ ধূপকাঠিটা আমার কি বললো জলে পড়ে, জলে নয় যেখানে আর কি ছিপ ঠাকুরের দুধ সব ঢালা হচ্ছে, দুধগুলো যেখানে জমা হচ্ছে সেইখানে গিয়ে ধূপকাঠিটা পড়ে গেল, গেলো ধূপ করে। তারপর আমি তাড়াতাড়ি করে মন্ত্রের মধ্যে মানে মন্ত্র থামিয়ে দিয়ে আমি ধূপকাঠিটা একটু তুললাম, যদি জলে বেশিক্ষণ পড়ে থাকে তখন আমার ধূপকাঠিটা নষ্ট হয়ে যাবে। আর এখন সেখান থেকে তুলছি আর কি দুধ, বাবার মাথায় ঢালা দুধ যেগুলো ওখানে গিয়ে জমা হচ্ছে সেটাই এখন সবাই চরণামৃত বলে খাবে। তো ধূপকাঠিটা পড়ে যাওয়ার পরে তো চলে এসছে এখন ধূপকাঠির জ্বালাতে, তো জানি না জ্বলবে কি না। প্রথমে বাতিটা জ্বালিয়েছিলাম, তো বাতিটা জ্বালিয়ে ধূপটা ঘোরানোর পরে তারপর ধূপটা জ্বালাবো। তো দেখতেই পাচ্ছ এখানে অনেকটা ভিড় এখন হয়ে গেছে আগের থেকে। তো আমি যখন এসেছিলাম তখন সবাই সবাই শিবরাত্রি পড়েছে, এখন একটুখানি বেলা হয়েছে মানে রাতটা একটু বেশি হয়েছে। তো এদিকে তাতানবাবুকে ফোনও করেছিলাম বাড়িতে একবার, কিন্তু ঘুম থেকে ওঠেনিও, এখনও ঘুম হচ্ছে, জ্বরটা আর নেই, কিন্তু ওকে গিয়ে খাওয়াতে হবে। তো অনেকটা তাড়াহুড়ো করেই পুজোটা করলাম। তো আমার তো ইচ্ছে ছিল বুড়ো শিবতলায় বুড়ো বাবার কাছে যাওয়ার, কিন্তু এই বছরে যেতে পারলাম না, মনটা খুব খারাপ হলো। পরের বছর যাওয়ার চেষ্টা করব, তাতানবাবু তখন একটু বড় হয়ে যাবে, আশা করছি পরের বছর এই কন্ডিশনটা আমাদের আর থাকবে না। তো শরীরটা একটু যাতে ভগবান সুস্থ রাখে, ভালো রাখে, যাতে বুড়ো শিবের কাছে যেতে পারে এইটুকুই প্রার্থনা রইল ভগবানের কাছে। তো মনটা একটুখানি মানে কি খারাপ, একটু ফাঁকা ফাঁকা লাগছে আর কি। তো যতদিন এখানে এসেছি ততদিন বুড়ো শিবের কাছে শিবরাত্রির দিনকে পুজোটা দিয়েছি। তো বছরে আর কি মধ্যিখানে দুটো গ্যাপ ছিল, একটা হচ্ছে লকডাউন, একটা হচ্ছে আমার প্রেগনেন্সি। তাছাড়া আমি প্রত্যেক বছর বুড়ো শিবের কাছেই গেছি। তো যাই হোক, দেখো ধূপ আমার জ্বলে গেছে অনেক কষ্ট করে, ধূপ জ্বালানোর পর ধূপ ঘুরিয়েও দিয়েছি, এবার যাবো বাড়ি। তাহলে চলো যাওয়া যাক। এসে আলুরদম বসে দিয়েছি, মা এখানে বললা করছে লুচি, তাতানবাবুর জন্য আটা মাখবো, লুচি যে হবে। আর এসে দেখি তাতানবাবু এখনও ঘুমোচ্ছে, উঠেনি, ওখানে এখনো ওঠেনি, কিন্তু শরীর তো একদমই খারাপ, নাহলে কিছু পরে ওঠে না। তাহলে এইগুলো রান্নাবান্না করে তোমরা খাবো। প্রচণ্ড জল ফিরে পেয়েছে, এসে আগে ঘর ঘটে জল খেয়েছি, দুগ্লার জল খেয়েছি, জরমিতা খেয়ে একটুখানি গুড়িয়া খেয়েছি, তুমি ফিরে বেশি খেতে পারবো না, একটুখানি গুড়িয়া খেয়েছি, ব্যস্ত এখনই। আর পুজো সত্যি কথা বলতে এত ভালো পুজো দিয়েছি যে কি বলবো, মন শান্তি করে পুজো দিয়েছি। মানে দু তিন বছর পর বলে আমার কাছে বসে আমি শিবরাত্রিটা পালন করলাম, মানে খুব ভালো করে পুষ্পাঞ্জলি পুজোটা দিয়েছি, খুব সুন্দর হয় পুজো দিয়ে। আমি প্রত্যেক বছর ওখানেই যাবো, ওখানেই পুজো দিয়ে, এটাই আমার ঠিক আছে, মানে মনে শান্তি করে রাখে আমাদের পুজো দেওয়া আছে। তো এসে খুব জোর ফিরেতে আর খেয়ে দিয়ে তারপরে কথা বলছি। হ্যাঁ, একটা কথা বলে দিই, কালকে সকালবেলা খিচুড়ি মামা সবার জন্য রান্নাবান্না করবে, মানে সবুজ খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, তারপরে চাটনি, পাঁপড় রান্নাবান্না করবো, ওদের বাড়িতে নেমন্তন্ন করে খাবো। কারণ মা আর বিকাশ কালকে যাবে পিজি, আর তারপর মামার জন্য তো ভাত করবোই। তো ওই জন্য পিজি মামাকে তোর জন্য আর আলাদা খিচুড়ি করে লাভ নেই, এখানেই হয়ে যাবে। তো দেখো রান্না হয়ে গেছে, এখানে হচ্ছে লুচি, এগুলো আগে একটু খেয়ে নিই তারপরে করবো, আর পাচ্ছি না, কয়েকটা লুচি করেছি, মা আমি আর তাতানবাবু তিনজনে খাবো। আর এখানে হয়েছে আলুর দম। গুড মর্নিং। ও দেখো আজকে সকালটা কীরকম কুয়াশায় ভর্তি, আর আজকের দিনে কুয়াশা পড়তে হলো, মা আর বিকাশ বেরিয়ে গেছে, তো আমি এখন ঘরের কাজকর্মগুলো করে নিই, অনেকটাই ভরে গেল। আর এত কুয়াশার মধ্যে গাড়ি ঘোড়া কী করে চলবে জানি না, আমার একটু টেনশনও রইলো। তো এরকম কুয়াশা এবছর মানে প্রথম, শীতকালে এত কুয়াশা হয়নি, শীতকাল কেটে যাওয়ার পরই কুয়াশাটা হয়েছে। তো মা আর বিকাশ যখন গেল তখন আর ক্যামেরাটা অন করতে পারিনি, আসলে একটুখানি কয়েকটা জিনিস এগিয়ে দেওয়া ছিল সেই জন্যই আর কি ক্যামেরাটা অন করা হয়ে ওঠেনি। তো যাই হোক চল, ওরা এখন বেলায় আসবে, ততক্ষণ সব কাজগুলো করে নেওয়া যাক। আর হ্যাঁ, আজকে যেকালে শিবরাত্রি, বেলাতে সাবর খিচুড়ি তো খাবোই। সকালবেলায় মায়েরা চলে গেছিলো, মা আর বিকাশ, তো এমারাই হয়ে গেছে, মা চলেও আসছে। এখন বাজে ধরো কটা বাজে দেখছি, এখন বাজে দুপুর দুটো। তাতানবাবু সকাল থেকে জ্বরে আসছে, আমাকে ছাড়ছেই না, কোনো কাজ করতে পারিনি, সেই জন্য লকডাউন করতে পারিনি। যখন ও যাচ্ছিল তখন আমি ও করতে পারি, তাতানবাবু ঘুম থেকে উঠে পড়েছিল। তো ভেবেছিলাম সবাই একসাথে বসে খাবো খিচুড়িটা, ওদের বাড়িতে বেশ মজা হবে, কিন্তু সেটা হলো না। দিদির মাথাকে খিচুড়ি দিয়ে গেছে এখানে, এই খিচুড়ি, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, তারপরে এই পাঁপড় ভাজা, তো এইগুলোই খাবো এখন, খেয়ে এই শিবরাত্রি শেষ করবো। এবার 3:40 পর্যন্ত শিবরাত্রি আছে, আর কিছুক্ষণ তারপরে ভাত খেতে পারবো। আর আমি এখন খাবো, এই খাবো বলছি, ভাত বসাবো, ওরা এসে ভাত খাবে।
তো এক্ষুনি গরম ভাত বসাবো, আমি একটু খেয়ে নিই, প্রচণ্ড জোর খিদে পেয়েছে, আর তাতে ওকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে ভাতটা বসাবো। হ্যাঁ মামা, তাতা কথা, তাতা কথা, গুড নাইট। হ্যাঁ তাতা, আবার দেখা হবে। হ্যাঁ আজকে মধ্যে তাতা ভালো থাকবেন, ঠুট্টু থাকবেন। হ্যাঁ আমার শরীরটা তো ভালো নেই, আমার শরীরটার জন্য ভালো হয়েছে। হ্যাঁ 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 বাবা হেসে। টাটা, আপনার শিবরাত্রি কীরকম কাটালেন জানাবেন, ফেলা জিনিস মতো টাটা।